শরীরে সুচ ফুটিয়ে চিকিৎসার কথা শুনেছেন কখনো? 4,500 বছর পুরনো এই প্রথা এখনও চীনে চলে আসছে একটি বিশ্বাসযোগ্য চিকিৎসা ব্যবস্থা হিসেবে। কিন্তু শরীরে সুচ ফোটানোর মাধ্যমে চিকিৎসা বা আকুপাংচার কি, আর এটি কিভাবেই বা কাজ করে, আজ জানব আকুপাংচারের আদ্যোপান্ত। আকুপাংচার অত্যন্ত প্রাচীন একটি চীনা চিকিৎসা ব্যবস্থা। আজ থেকে 4,500 বছর পূর্বে, প্রায় 2,500 খ্রিস্টপূর্বাব্দে, চীনা সাধুগণ মানুষের বিভিন্ন রোগ এবং ব্যথা নিরাময়ে এই আকুপাংচার ব্যবহার করা শুরু করে। আকুপাংচার হচ্ছে ত্বকের বিভিন্ন নির্দিষ্ট অংশে সুচ ফুটিয়ে করা চিকিৎসা ব্যবস্থা। কিন্তু এই ধারণা আসলোই বা কিভাবে? এই ধারণার সাথে জড়িয়ে রয়েছে চীনা একটি প্রাচীন রীতি, ইন এবং ইয়াং। পৃথিবী আর অন্ধকারের প্রতিচ্ছবি ইন এবং স্বর্গ ও আলোর প্রতীক ইয়াং, এই দুয়ের মেলবন্ধনে প্রভাবিত মানুষের দেহ। তাই আকুপাংচারের প্রবর্তকরা মনে করেন, এই ইন ইয়াংয়ের ভারসাম্যহীনতার জন্যই বুঝি মানুষের চি বা আধ্যাত্মিক শক্তি ব্লক হয়ে থাকে। তাই তারা ভাবতে লাগেন কিভাবে এই ইন ইয়াংয়ের ভারসাম্য ফিরিয়ে আনা যায়। আর এ থেকেই আসে ত্বকের নির্দিষ্ট স্থানে সুচ ফুটিয়ে এই ভারসাম্য ফিরিয়ে আনার চিন্তা। মূলত দুধরনের সুচ ব্যবহার করা হয়। এক ধরনের সুচের মাথায় ব্যবহার করা হয় সূক্ষ্ম তীরের মতো ফলা, আর কিছু সুচে ব্যবহার করা হয় একেবারে সূক্ষ্ম ও তীক্ষ্ণ ফলা। সুচ প্রবেশের গভীরতা সাধারণত 3 থেকে 10 মিলিমিটার বা 0.1 থেকে 4 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে প্রয়োজন বোধে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি পর্যন্ত প্রবেশ করানো হতে পারে। একটি নির্দিষ্ট স্থানের জন্য অপর একটি জায়গায় সুচ প্রবেশ করানো হয়। যেমন পেটের ব্যথা নিবারণের জন্য সুচ ফোটানো হয় বুড়ো আঙুলের মাথায়। শুধু তাই নয়, কোনো জয়েন্ট ফুলে গেলে নাক থেকে রক্ত ঝরা, ঘাড় ব্যথা এসব উপশমে এই আকুপাংচার পদ্ধতি বেশ কার্যকর। 2003 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কয়েকটি ক্ষেত্রে আকুপাংচারের ব্যবহার কার্যকারী বলে প্রমাণিত হয়েছে। এগুলো হলো উচ্চ ও নিম্ন রক্তচাপ, কেমোথেরাপিজনিত বমি এবং বমি বমি ভাব, আলসার, আমাশয়, জয়েন্ট পেইন, দাঁতের ব্যথা, স্ট্রোকের ঝুঁকি কমানো, এমনকি অ্যাথলিটদের বিভিন্ন মাসল স্ট্রেইনে। আকুপাংচারের সুবিধাগুলোর মধ্যে রয়েছে, যদি নিরাপদ ও সঠিকভাবে এটি করা যায় তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। অন্যান্য চিকিৎসার সাথে এটি আরও বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে। যেসব রোগীর ক্ষেত্রে ঔষধ প্রয়োগে ঝুঁকি রয়েছে সেসব ক্ষেত্রেও নিশ্চিন্তে আকুপাংচার ব্যবহার করা যায়। তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে, যেন অদক্ষ কারো কাছ থেকে চিকিৎসা না নেওয়া হয়, কেননা সেক্ষেত্রে থাকতে পারে বিপদের আশঙ্কা। শুধু তাই নয়, সাবধান থাকতে হবে, চিকিৎসা গ্রহণকারীর কোনো রক্তজনিত রোগ থাকলে হিতে বিপরীত হতে পারে। তবে একটু সচেতন হয়ে এবং দক্ষ কারো কাছ থেকে আকুপাংচারের চিকিৎসা গ্রহণ করলে বিনা ওষুধেই অনেক ব্যথা ও ছোটখাটো রোগ থেকে প্রাকৃতিক উপায়ে মুক্তি পাওয়া যায়।